हेलो व्यूअर्स, अस्सलामु अलैकुम। वेलकम बैक टू माय चैनल तकलिमास किचेन। आमी आपने माजे आबार एक नतून खाबार निये हाजिर होइछे, सेटा होच्छे चिकेन चाप। चिकेन चापटा खेते अनेक मजा एवं देखते अनेक सुंदर। ताले चलुन ए चिकेन चापटा करते कि कि उपकरण लागछे आमी देखिए दिच्छी। एखाने आमी चिकेन ब्रेस्टगुला नियेछि, आर ए चिकेन ब्रेस्टगुला सुंदर करे आमी একটা পলিথিন প্লাস ফলিয়া দিয়ে পেঁচিয়ে এখন আমি এটা হাম্মার দিয়ে সুন্দর করে থেতলে নিচ্ছি। বিভিন্ন রকমের হাম্মার পাওয়া যায়, আপনাদের কাঠের পাওয়া যায়, আমার কাছে লোহার হাম্মারটা ছিল, সেইটা দিয়ে আমি এটাকে থেতলিয়ে নিচ্ছি। এটা বেশিক্ষণ থেতলাইতে হয় না, কারণ এটা চিকেন, চিকেন তো তাড়াতাড়িই হয়ে যায়। আর আমি একটা বাটি নিয়েছি, সেই বাটিতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ টক দই, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, 1 চামচ দিয়ে দিচ্ছি চিনি, এক চামচ দিয়ে দিচ্ছি রসুন পাউডার, 1 চামচ দিয়ে দিচ্ছি আদা পাউডার। আর আমি বিভিন্ন মশলা দিয়ে, আমি একটা মশলা করে রেখেছিলাম, সেটার 1 চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ি 1 চামচ, আর লাল মরিচের গুঁড়া 1 চামচ দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি মাস্টার্ড। এটা এখানে এটাকে সেনাপ বলে এটা আমি দিয়ে দিচ্ছি। আর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কেশব, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ দিয়ে দিচ্ছি আমি ভিনেগার। এগুলো দিয়ে সুন্দরভাবে আমি একটু মিক্সড করে নিচ্ছি, আর 1 চামচ দিয়ে দিচ্ছি আমি অলিভ অয়েল। এগুলো ভালোভাবে একটু আমি মিক্সার করে নিচ্ছি। আমার মিক্স হয়ে গেছে, এখন আমি চিকেনগুলো দিয়ে এগুলাকে ভালোভাবে ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট করে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিব। ম্যারিনেটটা করে বেশিক্ষণ 2-3 ঘন্টা রাখতে হবে না, কারণ চিকেন তাড়াতাড়ি ইয়ে যায়। আর আমি এটাকে থেতলিয়ে নিছি, সেই জন্য এটা ভিতরে সব কিছু তাড়াতাড়ি ঢুকে যাবে। এটা অনেক আগে আমি বাংলাদেশে হোটেলে খেয়েছিলাম, হঠাৎ করে আজকে আমার খেতে ইচ্ছা করলো, সেই জন্য আমি বাসায় বানিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে সুন্দরভাবে ম্যারিনেট করে রাখছি। ম্যারিনেট করে আধা ঘন্টা আমি রেখে দিব। আর এইটার সাথে আমি আজকে চাপ দিয়ে আর হলো নান রুটি দিয়ে খাবো। নান রুটিটা আমি অনেক আগে রেসিপিতে দিয়ে দিচ্ছি, সেই জন্য এখন আর নান রুটিটা দেখাবো না। এখন আমি আধা ঘন্টার জন্য প্লাস্টিক পেপার দিয়ে মুড়ে রেখে দিচ্ছি। একটা ফ্রাই প্যান নিয়েছি, সেখানে আমি 1.5 কাপের মতো তেল দিয়ে দিচ্ছি, আর এই চাপগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। চাপগুলো দিয়ে বেশিক্ষণ ভাজতে হয় না, কারণ চিকেন অত বেশিক্ষণ ভাজতে হয় না, আর যেহেতু আপনি টক দই দিয়ে এটা ম্যারিনেট করেছেন, সেই জন্য আর বেশিক্ষণ ভাজতে হবে না, ভিতরে সব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমার এক পাশে মোটামুটি হয়ে গিয়েছে, এখন আমি অন্য পাশে উল্টিয়ে দিচ্ছি। আর চুলাটা সব সময় নর্মাল হিটে রাখবেন, হাই হিটে রাখবেন না। হাই হিটে রাখলে উপরে পড়ে যাবে, কিন্তু ভিতরে একটু কাঁচা থাকবে। আমি নর্মাল হিটে এটাকে ফ্রাই করে নিচ্ছি। এখন আমার চাপটা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে আপনাদের সামনে এটাকে সুন্দরভাবে পরিবেশন করব। আমার এই দুইটা হয়ে গিয়েছে, এখন আমি সবগুলোকে ভেজে নিয়ে নিচ্ছি। আমি একটাকে কেটে দেখিয়ে দিচ্ছি, ভিতরে কোনো কাঁচা নাই, অনেক টেস্টি, অনেক স্বাদ। আপনারা বাসায় বানিয়ে ট্রাই করতে পারেন। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, আমাকে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার সব ইনগ্রেডিয়েন্টস ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে,
আপনারা চাইলে ওখান থেকে দেখিয়ে নেবেন। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, বাই।